এটা হচ্ছে আমার পোষা বিড়ালটা। এই বিড়ালটা এখন কিন্তু গাছে আছে। বিষয়টা হচ্ছে যে এই যে কুকুর, আমার দুইটা কুকুর আছে, এই যে একটা আর আর একটা ওদিকে তাড়াই দিছি, ওদিকে গেছে। এই কুকুর দুইটা বিড়ালটার দেখে তাড়া করছে, করার কারণে বিড়ালটা এই গাছের মধ্যে উঠে গেছে। এখন আমি এদিকে যাইতে লেছি, দেখি এটা বিড়ালটা চিল্লাচিল্লি করতেছে, গাছের উপর ডাকাটাই করতেছে। তখন বুঝতে পারলাম, তাকে দেখি একটা কুকুর এইখানে বসেছিল, এখানে একটা কুকুর এখানে বসেছিল, দুইটা অপেক্ষা করতেছে কখন বিড়ালটা নামবে, তখন বিড়ালটার আক্রমণ করবে। মূলত কিন্তু বিড়ালের প্রধান শত্রু হচ্ছে কুকুর, বিড়ালের প্রধান শত্রু কুকুর। তো এই বিড়ালটা যদি কোনো কারণে নিচে নামে, তাহলে কখনো বিড়ালটা বাঁচবে না, মেরে ফেলবে বিড়ালটা। এমন অনেক অনেক বিড়াল মারছে। যাই হোক, কুকুরগুলিকে তাড়াই দিছি, তাড়াই দিয়ে এখন বিড়ালটা নামাইতে পারতেছি না, তবে বিড়ালটা খুব সহসে নেমে যাবে আর কি।